আজকে আমরা আপনাদেরকে দেখাবো হচ্ছে গ্রাফিকের একটি প্রজেক্টের ভিডিও, যেখানে আমরা ইউনিভার্সাল অ্যাপ্লিকেশন সিস্টেম ইনস্টলেশন করতেছি এবং কাজ করতেছি। কাজের প্রায় 50% শেষের দিকে, তো চলেন আজকে কাজ করতেছি, এগুলো আপনাদেরকে আপডেট দিই। এই যে আমাদের এখন কাজ চলতেছে হচ্ছে পোস্টপ্যাড ফিডিং এবং বিভিন্ন ফিটিংগুলার কাজ চলতেছে। এখন আপাতত হাইড্রোলিক হোসপাইপ, যেখানে এসসিজি থাইল্যান্ডের কোম্পানির একটি অ্যাডাপ্টার, যেটার মাধ্যমে হচ্ছে গ্যাসটা সিলিন্ডার থেকে আর কি মেন হেডারে চলে আসবো। এটা হচ্ছে গিয়া হাইড্রোলিক হোসপাইপ। এখানে নন রিটার্ন লাগানো আছে, নন রিটার্নের মাধ্যমে নন রিটার্ন হয়ে মূল হেডারে প্রবেশ করবে। তারপরে আমরা এখানে একটা ছোট একটা জালি সিস্টেম করে দিছি, যেখানে হচ্ছে যে গ্যাস থেকে কোনো গাপ জল হলে সেটা আমরা রিলিজ করে দিতে পারবো। এরপরে ফার্স্ট স্টেজ রেগুলেটর লাগানো আছে, সেকেন্ড স্টেজ রেগুলেটর লাগানো আছে। এখানে টোটালে 21টা সিলিন্ডার, যেখানে হচ্ছে 12টা হচ্ছে রানিং এবং 9টা হচ্ছে গিয়ে কন্টিনিউ থাকবে। 12টা রানিং থাকবে আর 9টা হচ্ছে রিজার্ভে থাকবে। এই গেলো হচ্ছে সিলিন্ডার অপশন, এবং এটা হচ্ছে গিয়ে পাইপ ওয়ারিং। ওই পাইপ ওয়ারিং হয়ে এই পাশে হচ্ছে আমাদের মিটার সেকশন, যেখানে হচ্ছে 30টা মিটার আছে। এই মিটারের মাধ্যমে 30টা ফ্ল্যাটে গ্যাস চলে যাবে। সবচেয়ে নিরাপদ সিস্টেম যেটা হচ্ছে, বাসা বাড়িতে সিলিন্ডার গ্যাস না ইউজ করে নিচে একটা সুন্দর নিরাপদ সিস্টেম, যার মাধ্যমে সুস্থ এবং নিরাপদ গ্যাস ব্যবস্থার মাধ্যমে নির্বাহ করা যায়। তো এখানে আমরা এরপরে আরও আপডেট আপনাদেরকে জানাবো। ধন্যবাদ সবাইকে।